তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর সব মানুষ এ বিষয়ে একমত ওই যুগের নাম ছিল আইয়ামে জাহেলিয়া দি ইরা অফ ইগনোরেন্স অন্ধকার যুগ তমসার যুগ বর্বরতার যুগ যে সময়ের মানুষগুলো তাদের সূরতে তারা যদিও মানুষ ছিল সিরতে চরিত্রগতভাবে আদর্শগতভাবে তাদের মাঝে মনুষ্যত্ব ছিল না তারা অমানুষ হয়ে গিয়েছে তাদের ভিতরে মানবতাবোধ একটুকুও পাওয়া যেত না হারিয়ে গিয়েছিল যত ভালো দিক মানুষের থাকার কথা তার অধিকাংশটাই অন্ধকারে ডুবে গিয়েছিল মানবতা সূর্য আলো দিত চন্দ্র আলো দিত তারপর অন্ধকার যুগ এই অন্ধকার বলতে আলো বলতে আমরা যা বুঝি তা নয় এটা হচ্ছে মনের অন্ধকার অর্থাৎ মানুষগুলোর মনে মনুষ্যত্বের যে আলো তার লেশমাত্র ছিল হারিয়ে গিয়েছিল প্রায় সবই আর হারাবেই না বা কেন শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র তারকা নয় যত নবী ছিলেন প্রত্যেক নবী তার যুগের জন্য তারকা রাসূল হলেন সবচেয়ে বড় তারকা সর্বশেষ তারকা এর আগেও আল্লাহ তাআলা পৃথিবীকে আলোকিত রাখার জন্য অসংখ্য তারকা নামক নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ প্রথম তারকা প্রথম জ্যোতিষ্ক এই পৃথিবীকে আলোকিত করার জন্য তিনি এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই টোটাল সময়টা পৃথিবী কখনোই নবী শূন্য ছিল সব সময় একজন না একজন নবী ছিল এমনও সময় গিয়েছে এট এ টাইম শত শত নবী পৃথিবীতে ছিল তাফসীরে কাশ্যাপ প্রণীত ওয়াক্তুলুন আল আমবিয়া বিগাইরি হাক্কিন এই আয়াতে কারিমার ব্যাখ্যা একটি হাদিস এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বানি ইসরাইলের লোকেরা অন্যায়ভাবে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে আম্বিয়া শব্দটি বহুবচন এক বচন হলো নবী তো ইয়াকতুলুনান নবিয়্যা আল্লাহ এটা বলেন নাই বলেন ইয়াকতুলুনাল আম্বিয়া তারা হত্যা করেছে নবীদেরকে এই আয়াতের মাতাহাতে তিনি হাদিসটি আনলেন বানি ইসরাইলের লোকেরা একদিন সকালবেলা একসাথে 43 জন নবীকে জবাই করেছে কতজনকে এখন নবী কয়জন আছে পৃথিবীতে আমরা যদি ইমাম বুখারীর মতো আলেম খুঁজি তাম পৃথিবীতে ইমাম বুখারীর মতো আলেম কয়জন আছে ইমাম আবু হানিফার মতো কয়জন আছে নবী তো দূরের কথা ইমাম বুখারীর মতো আলেমই তাম পৃথিবীতে এখন একজনও নাই ইমাম আবু হানিফার মতো ফকিহ পৃথিবীতে একজনও নাই আর তখন একসাথে হত্যা করছে 43 জন তাহলে নবীর সংখ্যা কি 43 ছিল না আরো বেশি তাহলে বোঝা গেল পৃথিবীতে এমন সময় গেছে একসাথে শত শত নবী ছিল আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন আঞ্চলিক নবী গোত্রভিত্তিক নবী এজন্য দেখা যেত নিউ টাউন এলাকার জন্য একজন নবী যাত্রাবাড়ির জন্য আরেকজন নবী নবাবপুরের জন্য আরেকজন নবী গুলিস্তানের জন্য আরেকজন নবী তাই অসংখ্য নবী একসাথে ছিল পৃথিবীতে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরের কম বেশি বিশাল সময় পৃথিবীতে একজন নবীও ছিল না ঈসা আলাইহিস সালাম এর জন্ম থেকে খ্রিস্টাব্দ গণনা করা হয় তো বিশ্ব নবীর আগমন 570 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালামের তিরোধান 33 খ্রিস্টাব্দে তো 570 থেকে 33 যদি মাইনাস করেন তাহলে 547 বছর পৃথিবীতে একজন নবীও ছিল না এর আগে ছিল এক এক টাইম শত শত নবী হলো তারকা জ্যোতিষ্ক যেটা আলো দেয় আমরা জানি যে সূর্য কখনো ডুবে না তারপরও যখন সূর্য পৃথিবীর এক পার্শ্ব থেকে আরেক পার্শ্বে চলে যায় তখন যেই অংশে সূর্য নাই ওই অংশে রাত নেমে আসে
চাঁদ আলো দেয়, সূর্যের আলো গ্রহণ করে। কিন্তু যখন আবার অমাবস্যা হয়, চাঁদও আলো দেয় না, পৃথিবীর ওই অংশ রাতের বেলায় গাঢ় অন্ধকার থাকে। অমাবস্যা হয় মাসে কয়দিন? একদিন অথবা দুদিন। আরবি মাস যদি 29 হয় তাহলে অমাবস্যা হয় একদিন, আরবি মাস যদি 30 হয় তাহলে অমাবস্যা হয় দুদিন। চাঁদের জন্য নির্ধারিত স্থান আছে, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন, আমি চাঁদের জন্য মানজিল নির্ধারণ করে দিয়েছি, প্রথম দিন এখানে, দ্বিতীয় দিন ওখানে, তৃতীয় দিন ওখানে, এইভাবে তুমি 28 দিন উঠবা। যদি মাস 29 হয় তাহলে একদিন তুমি উঠবা না, মাস যদি 30 হয় তুমি 29 দিন উঠবা, মাস যদি 30 হয় তুমি 28 দিন উঠবা, দুই দিন উঠবা না, মানজিল মোট 28টা। একদিন চাঁদ ওঠে না তাই অন্ধকার, নাম অমাবস্যা। দুদিন ওঠে না আরো অন্ধকার। 547 বছর মানবতার আকাশে সূর্য ছিল না, চাঁদ ছিল না। এক দুই দিন অমাবস্যা হলে 547 বছরের অন্ধকারটা কত বেশি ছিল। মানুষের মনের জগতের অন্ধকার, তিমির অন্ধকার। এজন্যই তো জাহেলিয়াতের মানুষগুলো সবার সামনে বসে কোষ থেকে তলোয়ারটা বের করে পাবলিকের সামনে আপনার গলায় চালিয়ে, গলা আলাদা করে মাথা থেকে, ওখানে বসে সবাই মিলে আবার হাসতো, তামাশা করতো। কেউ মারা গেলে তার বাড়ির সামনে তার তলোয়ারটা লাঠি গাড়াইয়া অথবা গাছের সাথে ঝুলাইয়া কবিতা লিখত যে দেখো উনার তলোয়ারে কয়টা ভাঙ্গা আছে, প্রতিটা ভাঙ্গা একটা করে খুনের চিহ্ন। আমার দাদা মোট 570 জন খুন করছে, তোর দাদা কয়জন? আমার দাদা তো 850 জন। বাবা বাহাদুর ছিল। কে কত বেশি খুন করেছে তা নিয়ে কবিতা লিখত, যে যত বেশি ধর্ষণ করছে তার সম্মান তত বেশি, যে যত বেশি ইজ্জত নষ্ট করছে নারী তাকে দেখা হতো বাহাদুরের চোখে। তাই পৃথিবীর সবচেয়ে বড় আরব কবি, শুধুমাত্র আরবি ভাষার কবি নয়, পৃথিবীর সব ভাষার যত কবি আছে তাদের সবার মোস্ট সিনিয়র কবির নাম ইমরুল কাইস। ওর মতো শ্রেষ্ঠ, ওর মতো বিজ্ঞ কবি আজ পর্যন্ত জন্ম নেয়নি, হয়তো কোনোদিন জন্ম নেবেও না। কারণ বিশ্বনবী বলে গেছেন যে সমস্ত পথভ্রষ্ট কবি থাকবে, ওই কবিরা যখন হাশরের মাঠে উঠবে তাদের সবার সামনে ওই কবিদের হাতে একটি পতাকা দেয়া হবে, ওই পতাকার তলে কবিরা জড়ো হবে, ওই পতাকাটা থাকবে ইমরুল কায়েসের হাতে। সে কবিদের লিডার, পথভ্রষ্ট কবিদের লিডার। এই হাদিস দিয়ে বোঝা যায় ইমরুল কায়েসের মতো এই জাতীয় মানের কবি হয়তো আর আসবেও না। আমার ভাইয়েরা, ওই ইমরুল কায়েসের কবিতা মদ, নারী এবং খুন, হত্যা, যুদ্ধ এগুলো নিয়ে ছিল তার প্রতিপাদ্য। কে কত গেলন মদ পান করে একদিনে তা নিয়ে গর্ব করতো, চোর চুরি করে পরিচয় দিত আমি চোর, ডাকাত ডাকাতি করে পরিচয় দিত আমি ডাকাত। তারা শুধুমাত্র নারীর ইজ্জত লুটে নিত না, মানুষের ধন সম্পত্তি কেড়ে নিত না, নারীর গলার স্বর্ণের চেইন, কানের ধূপ, নাকের স্বর্ণ কেড়ে নিয়া, পকেটের মানি ব্যাগ নিয়া, সম্পদ নিয়া মায়ের কোলের সন্তানটাকেও তারা কেড়ে নিয়ে যেত। ওই মাল সামানা তো ব্যবহার করতই, ওই সন্তানটাকে পর্যন্ত বাজারে নিয়ে দাস বানাইয়া বিক্রি করে দিত। মানে ওরা যে এত নিচে নামছে, যার নিচে নামার আর কোনো জায়গা ছিল না, ছিল না। ওই 547 বছরের অন্ধকার, ওই অবস্থা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলেন ভাইয়েরা, অন্ধকার যত বেশি হয় আলো তত বেশি লাগে। অন্ধকার যখন বেশি হবে অন্ধকার দূর করার জন্য ওই লাইটের পাওয়ারটাও বেশি লাগে। 547 বছরের অন্ধকার দূর করার জন্য আল্লাহ আরবের
কুরাইশ বংশ। মক্কার পবিত্র বাইতুল্লাহর কাছাকাছি কোনো এক বাড়িতে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোকবর্তিকা বানিয়ে পাঠালেন, বললেন আমি আপনাকে পাঠিয়েছি জ্যোতিষ্ক বানিয়ে, আপনি যাবেন তো পৃথিবীর সব অন্ধকার চলে যাবে। সুবহানাল্লাহ, আমি আপনাকে সাথে কোরআন দিলাম, এটাই নবুয়ত। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি এবার আলো ভেদ করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে, আপনি অন্ধকার ভেদ করে মানুষকে আলোর পথে নিয়ে আসবেন এই কোরআনের মাধ্যমে আমি আপনাকে পাঠালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হলেন নির্ধারিত কোন কওমের জন্য নয়, আগেকার নবীরা নির্ধারিত সীমানা। আর রাসূল আসার পরে আল্লাহ তাআলা ওনাকে বললেন আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআব, ও নবী আপনি বলে দিন, ও মানুষেরা শোনো, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআব, তোমরা চায়নাতে থাকো আর জাপানে থাকো, বাংলাদেশে থাকো আর আমেরিকায় থাকো, তোমরা যদি মঙ্গল গ্রহেও যাও আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, এই শব্দ আগে একজন নবী বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি, আমি নূহ আলাইহিস সালামকে রিসালাত দিয়েছি, রাসূল বানিয়েছিলাম, ওনাকে রিসালাত দিয়ে পাঠালাম, তিনি তার জাতির নিকট গেলেন, দিয়ে বলো ও আমার জাতির লোকেরা, আমি আল্লাহর রাসূল তোমাদের জন্য। ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি, আদ জাতির নিকটে হুদ নবী গেলেন, তিনিও বললেন ও আমার জাতির লোকেরা আমি তোমাদের জন্য নবী রাসূল। ওয়াইলা সামুদ আখাহুম সালেহান ক্বালা ইয়া কওমি, সামুদ জাতির নিকটে সালেহ আলাইহিস সালাম গেলেন, তিনিও বললেন ও আমার জাতির লোকেরা শোনো। ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি, মাদায়ান নামক এলাকায় আমি শুআইবকে পাঠালাম নবী বানাইয়া, তিনিও বলেন ও আমার জাতির লোকেরা শোনো, কিন্তু নবী মুহাম্মদ ইয়া কওমি বলে নাই, আমি কুরাইশের নবী নয়, আমি আরব দেশের নবী নই, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ব মানবতা আমি তোমাদের সবার। সুবহানাল্লাহ, আল্লাহ যেমন সবার রব, নবীও সবার নবী, মুহাম্মদ সবার নবী, আল্লাহ হলেন রব্বুল আলামিন আর মুহাম্মদ হলেন রাহমাতুল লিল আলামিন, এ রহমা মানি নবী, রহমা মানি তার নবুয়তের কারণেই আল্লাহর রহমত বর্ষণ হয়, আমরা বেঁচে আছি। যে অপরাধ আমরা করছি, আগেকার নবীর উম্মতের অপরাধ করেছিল, ওই অপরাধের কারণে কাউকে কুকুর শুকর বানানো হয়েছে, কাউকে বাদর বানানো হয়েছে, কাউকে জমি উল্টিয়ে দেয়া হয়েছে, হয়েছে না? কোনো কেরাদাতান খাসিন, আল্লাহ কোরআনে বলে আমি বলেছি তোরা বান্দর হইয়া যা, অভিশপ্ত বাদর হয়ে শুকর হইয়া যা। গত জুমায় বলছি হযরত লূত আলাইহিস সালামের এলাকা উল্টিয়ে দেয়া হয়েছে। আপনারা ভাববেন না যে বর্তমান দুনিয়া মানুষ অপরাধ কম করে, বরং বর্তমানের অপরাধ কিছু কিছু আছে যেটা জাহেলিয়াতের যুগেও ছিল না, কিন্তু আল্লাহর নবীর রহমত, উনার দোয়া আল্লাহ আমার জাতি আমার উম্মতকে চেহারা পরিবর্তন করে শাস্তি দিও না, জমিন ধসাইয়া শাস্তি দিও না, আল্লাহ বলে দোয়াগুলো কবুল করলাম। সুবহানাল্লাহ, তো আপনি বলবেন যে তাহলে কাফেররা অন্যায় করছে ওদেরকে তো শাস্তি দেওয়া যেতে পারে, তারা উম্মত, তারাও উম্মত, উম্মত দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়া আর একটা উম্মতে ইজাবা, রাসূলের দাওয়াত যাদের কাছে গেছে সবাই উম্মত, এখন কেউ দাওয়াত গ্রহণ করছে কেউ করে নাই, যারা করেছে তারা উম্মতে ইজাবা, যারা করে নাই তারা উম্মতে দাওয়া, আল্লাহ রাসূল সবার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, ওই রাসূল হচ্ছেন তামাম পৃথিবীর সবার নবী, সবার রাসূল, কোরআন সবার কিতাব, সবার কিতাব, এজন্য আল্লাহ তাআলা কি বলছেন যে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কিতাব হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস,
আমি এটা শুধু মুসলমানের জন্য পাঠাই নাই, এটা পাঠিয়েছি সব মানুষের হেদায়াতকারী হিসেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তিনি বললেন, আমি উজ্জ্বল জ্যোতিষ হিসাবে এসেছি এমন এক নবী যেই নবীর আগমনের কারণে অতীতে যত নবী ছিল, অতীতে যত কিতাব ছিল, সব নবীর নবুয়াত সব কিতাবের যেই আদর্শ ছিল সব স্থগিত হয়ে গিয়েছে। সব মুলতবি কোরআনের সাথে মিলবে না, এমন কোন বিধান আগেকার কিতাবে যদি থাকে ওই জাতির জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, কোরআন আসার পরে ওই বিধানগুলো শেষ, ওগুলো মানা যাবে না। আদম আলাইহিস সালামের যুগে ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোন বিয়ে করা হারাম। সুতরাং আগে জায়েজ ছিল, এখন আর জায়েজ নাই, কোরআন এসেছে সব কিতাবের বিধান স্টপ। قال النبي صلى الله عليه وسلم لو كان موسى حيا وادرك نبوتي لاتبعني যদি মূসা নবীর মতো বড় নবী, কল্লাম আল্লাহ মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলতেন, উনি কালিমুল্লাহ ছিলেন, উনার মতো এই ফজিলতে জুজি আল্লাহ কোন নবীকে দেন নাই, ওহি ছাড়া আল্লাহ কোন নবীর সাথে কথা বলে নাই। ইভেন মিরাজের রাতেও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, একটি হাদিস শুধু পাওয়া যায়, শুধু একটি হাদিস, তাও ফেরার পথে। যখন বিশ্বনবী 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে আল্লাহর কাছে বলে বলে 5 ওয়াক্ত এনেছিলেন, 5 ওয়াক্ত রাসূল যখন গ্রহণ করে নিলেন, ফেরার পথে আল্লাহ তখন বলছি, ইয়া মুহাম্মদ লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, ও মুহাম্মদ আমার কাছে সিদ্ধান্তের পরিবর্তন নেই, তুমি 5 ওয়াক্ত মেনে নিয়েছো, আমি প্রতি ওয়াক্তের জন্য 10 ওয়াক্তের সওয়াব দিয়া ওই 50ই রেখে দিলাম। সুবহানাল্লাহ, শুধুমাত্র এই হাদিসে পাওয়া যায় যে রাসূলের সাথে আল্লাহ কথা বলেছেন, একটি হাদিস পাওয়া যায়, এছাড়া একটি হাদিস আর নাই। অর্থাৎ কথা বলার ক্ষেত্রে আল্লাহ মূসা নবীর মতো ফজিলত সম্মান আর কোন নবীকে দেন নি, এটাকে ফজিলতে জুজি বলা হয়। যেই নবী মূসা আলাইহিস সালাম হাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সব মানুষকে আবার জীবিত করবেন, মূসা নবীর ফজিলত নবী মুহাম্মদ বলেন, শোনো আমি নবী মুহাম্মদ, সব মানুষের আগে হাশরের দিন আমি জীবিত হব, আল্লাহ এক নম্বরে আমাকে জীবিত করবেন। আমি জীবিত হওয়ার পরে দেখতে পাবো নবী মূসা আলাইহিস সালাম আরশে আজিমের খুঁটিতে ধরে বসে আছেন। তাহলে কি বোঝা যায় যে নবী মূসা এর আগে জিন্দা? সুবহানাল্লাহ, বলবেন না, হিংসা করার কিছু নাই যে আমাদের নবীর আগে জিন্দা এই জন্য আমরা হিংসা করবো। আমরা সাম্প্রদায়িক নই, যদিও মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলে, অথচ আমাদের মতো উদার কেউ নাই। আমরা এই ভরা মজলিসে লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা নবী মূসার প্রশংসা করি, ঈসার প্রশংসা করি, ঠিক কিনা? আর ইহুদিরা খ্রিস্টানেরা আমাদের নবীকে গালি দেয়, সন্ত্রাসী হয়ে দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নিকোলা ভাসিলি ইহুদির বাচ্চা 17 মিনিটের সিনেমা বানিয়েছে, নাম দিয়েছিল দি ইনোসেন্স অফ মুসলিম, সেখানে বিশ্বনবীকে চরিত্রহীন হিসাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে। আপনারা জানেন যে সুইডিশ পত্রিকায় সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন এঁকে উনার মাথায় এরকম পাগড়ি দিয়া মাথার উপরে বোম বসায় বলছে টেরোরিস্ট। খ্রিস্টানরা নবী মুহাম্মদকে গালি দেয়, ইহুদিরা গালি দেয়, আর আমরা তাদের নবী মূসাকে, তাদের নবী ঈসাকে যখনই আমরা নাম নেই সাথে সাথে আমরা দোয়া করি আলাইহিস সালাম, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। নবী মূসাকে যদি আমরা কাছে পেতাম, কপালে চুমু দিতাম, আমরা হাত জড়াইয়া ধরতাম, বুকে টেনে নিতাম, কাঁধে তুলে নিতাম, আমরা শ্রদ্ধা করতাম, এরপরও আমরা সাম্প্রদায়িক। মূসা আলাইহিস সালাম অনেক সম্মানী মানুষ, রাসূলুল্লাহ বলেন আমি জানি না মূসা আলাইহিস সালাম কি আমার আগে জিন্দা হয়ে বসে আছেন নাকি তুর পাহাড়ে ওনাকে বেহুশ করা হয়েছিল। ওই বেহুশ করার কারণে আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহার ফুৎকার থেকে মূসাকে নিজেই হেফাজত করেছেন, আমি এটা জানি না। ওই কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম অনেক বড় নবী,
কিন্তু আল্লাহর হাবিব বলেন আমার নবুয়ত কাল যদি মুসা নবী পেত আদরাক নবুয়তি লাতবানি আমি নবী মুহাম্মদ অত বড় জ্যোতিষ্ক অত বড় তারকা আমার আলোর কারণে চাঁদের আলো হারিয়ে যায় আকাশে অনেক তারকা থাকে সূর্য ওঠার পরে সব তারকার আলো নিস্তব্ধ হয়ে যায় আমি নবী মুহাম্মদ আসার পরে মুসা নবী যদি থাকতো ওর নবুয়তটা ক্যান্সেল হয়ে যেত তোমাদের মতো উম্মত হয়ে নবী মুসা আমাকে অনুসরণ করতে বাধ্য হতো আল্লাহ ফাকর রব্বুল আলামিন উজ্জ্বল জ্যোতিষ্ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠালেন আমরা সৌভাগ্যবান মানুষ যে আমরা ওনার উম্মত হতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আমরা এসেছি পৃথিবীতে সব নবীর পরে আমাদের পরে আর কোনো উম্মত নাই আমরা শেষ উম্মত কিন্তু জান্নাতে যাব আমরা সব নবীর উম্মতের আগে কিছু লোক সুবহানাল্লাহ বলেন নাই মানে আপনারা খুশি হতে পারেন নি আপনি আদম নবী নূহ নবী ইব্রাহিম নবী মূসা ঈসা আলাইহিস সালাম সব নবীর উম্মতের আগে আপনি জান্নাতে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন এটা কি আমাদের যোগ্যতার কারণে না আরে ভাই আমাদের কি যোগ্যতা কিসের ইবাদত হচ্ছে আমরা বয়স হইতে পাই 60 বছর 70 বছর তার মাঝে নাবালক ছিলাম আমরা 14 15 বছর ইবাদত করিনি তারপরে আবার যে বয়সটুকু পেলাম তার মাঝে প্রতিদিন 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই আবার যদি অফিস বন্ধ থাকে তাহলে তো 12 ঘন্টা ঘুমাই রাতে ঘুমায় সকাল বেলা রেস্ট নেয় দুপুর বেলা খায় কাইলুলা করে আসরের পরে চান্স পাইলে আবার ঘুমায় এইভাবে ঘুমায়া কাটায় দিবেন কত বছর অফিস আদালতে কাটায় দিবেন চাকরি বাকরিতে কত বছর টয়লেট হাজত স্ট্যান্ডা পসরা পায়খানা কাটাইছেন কত বছর ইবাদত করলেন কত বছর অতসব মানে ইসরায়েলে এমন লোক ছিল বয়স ছিল 1200 বছর 1100 বছর 900 বছর লম্বা হায়াতে লাগাতার জিহাদের রাস্তায় বের হয়েছে বাড়ি ফিরে নাই তাবলীগের ভাইদের মতো 40 দিনে সিল্লা বের হয়ে যায় না কথা কয় না কেন ভাইয়ারা বের হয়ে যায় না 40 দিন তিন সিল্লা দিল তো 120 দিন কেউ কেউ আছে দে এক সাল মোবাইল তো সাথে নেয় না কয় যে যোগাযোগ বন্ধ করে দিল যদি একটু বাড়াবাড়ি এগুলো ঠিক না কারণ এইতে কাপ অবস্থায় পরিবারের খবর নেওয়া জায়েজ আছে যে আপনি তাবলিগে গেলে মোবাইলটা বাড়িতে রেখে চলে যাবেন পাবলিক আপনার খুঁজা পাবে না এগুলো বেশি বাড়াবাড়ি আর কি যাই হোক ওইটা আমার আলোচনার বিষয় না বলছিলাম যে 40 দিনে চলে গেল বানি ইসরায়েলের লোকেরা জিহাদের মাঠে বের হয়েছে লাগাতার 80 বছর ঘরে ফিরে নাই এমন কাহিনীও যুদ্ধের মাঠে বের হয়েছে 80 বছর পরে ঘরে ফিরে আসে 83 বছর 4 মাস পরে ঘরে ফিরে আসে লাইলাতুল কদর খায়রুম মিনাল পিশারের আলোচনা আপনারা শুনেছেন তা আমরা হায়াত পাই 60 বছর বেটা জিহাদের মাঠে ছিল 80 বছর তো বেটার আগে জান্নাত আপনি কেন এটা আপনার যোগ্যতা নয় শেষ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আলা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ মান ইউহাররিকু হালাকাল জান্নাহ আমি প্রথম ব্যক্তি যে জান্নাতে সবার আগে যাব আমি প্রথম ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে কড়াঘাত করব আনা আউয়ালু মান ইয়াযুযু বি উম্মতিহি আস-সিরাতা আমি প্রথম ব্যক্তি কোন সিরাত সবার আগে উম্মত সহ পার হব সব নবীর আগে বি উম্মতিহি উম্মত সহ আনা আউয়ালু মান ইয়াযুযু বি উম্মতিহি আস-সিরাতা উম্মত নিয়ে যত নবী পার হবে কোন সিরাত আমি প্রথম ব্যক্তি একানা আমার উম্মত নিয়ে চলে যাব জান্নাতের দরজায় গিয়ে আমি কড়াঘাত করব কলিং বেল টিপব ফেরেশতা ভিতর থেকে বলবে মান আনতা কে তুমি আমি পরিচয় দেব আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় পেয়ে ভিতর থেকে ফেরেশতা দরজা খুলবে ভিতরে থাকবে দারওয়ান ফায়াফতাহু লিল জান্নাহ সে আমার জন্য জান্নাত খুলবে দরজা খুলবে ফায়াফতাহু লিল বাব দরজা খুলে সে বলবে বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাক আমি আদিষ্ট হয়েছি আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনার আগে যেন জান্নাতের দরজা কারো জন্য না খুলি ফা আদখুলুল জান্নাত ওয়া মাই ফুকারাউল মুসলিমিন আমি জান্নাতে ঢুকব সবার আগে পা দেব একা নই আমার সাথে আমার গরীব উম্মতগুলো রইবে সুবহানাল্লাহ
এসেছি আমরা দুনিয়া সবার পরে জান্নাতে যাব সবার আগে ওসিলা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না চলবে ইনশাআল্লাহ আমরা তার জীবনী নিয়ে আলোচনার আগে জানতে চাই আরব দেশের তৎকালীন অবস্থা সম্পর্কে সম্মানীয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এসেছিলেন ওই সময়ে সামাজিক অবস্থা আমি কিছুটা বলে ফেলেছি তৎকালীন শাসন ব্যবস্থা কি ছিল আরবের শাসন ব্যবস্থা ছিল গোত্রভিত্তিক আর আরবের বাহিরের অঞ্চলগুলো কিছুটা ছিল ব্যক্তিকেন্দ্রিক কুরাইশ বংশ শাসন করত মক্কা এলাকা তাদের লিডার ছিল রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব আমাদের দেশে কেউ কেউ রাসূলের দাদার নামে নাম রাখে আবু তালেব নামও বাংলাদেশে লোক পাওয়া যায় আব্দুল মুত্তালিব নামেও পাওয়া যায় এগুলো ইলম না থাকার কারণে রাখে রাসূলের দাদা তাই আব্দুল মুত্তালিব নাম রাখবেন না আমরা মুত্তালিবের দাস নই আব্দুল মুত্তালিব মানে কার দাস কথা কই না কার দাস আব্দুল মুত্তালিব মানে কার দাস মুত্তালিবের দাস আমরা কি আব্দুল মুত্তালিব নাকি আব্দুল্লাহ তো আপনি আব্দুল মুত্তালিব না আপনি এক নাম্বার সমস্যা দুই নাম্বার সমস্যা হলো আব্দুল মুত্তালিব মুসলিম না মুশরিক ইয়েস রাসূলের দাদা কিন্তু লোকটা কি ছিল তো আপনি মুশরিকের নামে নিজে ছেলের নাম কেমনে রাখলেন তো হুজুর আপনারাই তো ওয়াজ করছেন রাসূলের দাদা তাই রেখে দিছি তো আপনি ওয়াজ শুনে সব রাখবেন এক ব্যক্তি তার মেয়ের নাম রাখছে তুই কাজ দিবা জিজ্ঞাসা করলো এটা কি নাম কয় রাসূল আর রহমান আছে আল্লাহ কতবার কইছে ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস না হইলে আল্লাহ এতবার কইত না নাম রাখে আবু তালেব আবু তালেব রাসূলের চাচা সম্মানী মানুষ আমরা ওনাকে ইজ্জত দিয়ে রাসূলের চাচা হিসাবে কিন্তু লোকটা মুমিন না মুশরিক মুশরিকের নামে আপনি কিভাবে সন্তানের নাম রাখলেন এজন্য নাম রাখার আগে ওলামাদের সাথে পরামর্শ করে নেয়া উচিত যাই হোক আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার লিডার রোম সাম্রাজ্যের যারা লিডার হতো তারা ওখানে আপনার তাদের নেতাকে তারা বলতো কাইসার কি বলতো কাইসার ওই নেতার নেতৃত্বে পুরা রোম সাম্রাজ্য চলতো যেমন আজকের পৃথিবী যেভাবে চলছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ চলে ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত চলে কাইসারের নেতৃত্বে রোম সাম্রাজ্য চলতো আজকের ব্যবস্থাপনার মতো পারস্য সাম্রাজ্য চলতো আরেকজন ব্যক্তির নেতৃত্বে তার নাম ছিল কিসরা কি নাম ছিল কিসরা যিনি তাদের প্রধান হতেন তাকে কিসরা বলা হতো তার নেতৃত্বে পারস্য চলতো এইভাবে আপনার এই যে আবরাহা সেখানে সে ছিল কিসের কোন এলাকার নেতা ইয়ামান চলতো আব্রাহার নেতৃত্বে এভাবে আঞ্চলিক বিভিন্ন সিস্টেমে তৎকালীন পৃথিবীতে শাসন ব্যবস্থা ছিল ধর্মীয় অবস্থা অনেকগুলো রীতিতে ছিল কোন কোন অঞ্চল ছিল ইহুদি সম্প্রদায়ের নেতৃত্বে কোন কোন অঞ্চল ছিল খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃত্বে যেমন নাজরান ইয়াসরাব ছিল ইহুদি এছাড়া ছিল মুত্তুলিক যারা মূর্তি পূজক তাদের সংখ্যায় ছিল সবচেয়ে বেশি তারা সরাসরি মুশরিক তিনটা গোত্র গেল ইহুদি খ্রিস্টান পত্তলিক আরেকটি গোত্র ছিল দীনে হানিফ যারা খ্রিস্টানও নয় ইহুদিও নয় মূর্তি পূজাও করত না কিন্তু আল্লাহকে তারা যেভাবে চেনা উচিত সেভাবেও চিনত না মদ পান করত না মূর্তির সামনে মাথা নত করত না ওদেরকে বলা হয় হুনাফা কি বলা হয় হুনাফা আবু বকর তাদের একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মূর্তি পূজা করেননি মদ পান করেননি মা খাদিজার ব্যাপারেও বলা হয় তিনি কখনো মদ পান করেননি চারিত্রিক কোনো অস্বচ্ছতা মা খাদিজার জীবনে ছিল না ওই যুগে ব্যবিচার করে না এমন নারী লাখেও একজন পাওয়া যেত না কারণ জেনা করাকে তারা অপরাধ মনে করত না
যেমন আমাদের দেশে কলেজে পড়ুয়া স্কুলে পড়ুয়া ছেলেরা প্রেম করে, এই প্রেম করাটা কি এখন কোন সংবাদ? বরং যে ছেলে প্রেম করে না এটা সংবাদ। কুত্তা মানুষের কামরা এটা কোনো সংবাদ না, কিন্তু মানুষে কুত্তা কামরা এটা একটা সংবাদ। আস্তাগফিরুল্লাহ, কোন দিকে যাচ্ছি আমরা? বরং এমন মেয়েও আছে তিন চারটা প্রেম একসাথে করে, ছেলেরা নাই, এমন ছেলেও আছে তিন চার জনের সাথে একসাথে, একটা ছুটে গেলে আরেকটা কনফার্ম। আস্তাগফিরুল্লাহ, তৎকালীন যুগে ব্যভিচার অনুরূপ ছিল, কিন্তু এই লাখো মানুষের ভিতরে মা খাদিজা একজন, যাকে আরবের লোকেরা বলতো তাহেরা, যার চারিত্রিক কোনো কলুষতা নাই, তিনি ছিলেন নিষ্কলুষ। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাল হুনাফা, তিনিও হানিফদের একজন ছিলেন। লোকেরা যখন মূর্তির সামনে মাথা নত করত, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি মাটি হাতে নিতেন, হাতে নিয়ে ওই মাটিটা তিনি কপালে ঠেকাতেন। লোকজন জিজ্ঞেস করলে বলতেন, মাটির মূর্তির কাছে নয়, বরং আমি এই মাটির মালিকের কাছে মাথা নত করছি। এইভাবে একদল লোক ছিল যাদেরকে বলা হতো হানিফ। এখন আমরা সকলে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল হলেন ওই যেই আরবকে কেন্দ্র করে আজকের পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে। আমরা নবী মুহাম্মদকে নিয়ে আলোচনা করছি, ওই আরবে মক্কার পাশে প্রথম যে মানুষটা পুরুষ হিসাবে সেখানে বেড়ে উঠেছেন তার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। এবং ওই কাবার তখন ঘরটাও ছিল না, শুধুমাত্র ভিত্তিটা ছিল, বাবা এবং ছেলে দুজন মিলে তারা সেখানে ঘর বানিয়েছেন। আল্লাহর নির্দেশনায় ইসমাইল আলাইহিস সালামকে মা হাজেরা সহ রেখে আসলেন, হযরত ইব্রাহিম রেখে ফিলিস্তিনে চলে গেলেন। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার অঙ্গনে গিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তিনিও জীবনে প্রথমবার গেলেন মা হাজেরাকে সন্তান ইব্রাহিমকে নিয়ে। তারপরে তিনি আবার মাঝে মাঝে যেতেন স্ত্রী এবং সন্তানের খবর নিতে, ফিলিস্তিন থেকে কিভাবে যেতেন এ বিষয়ে পাওয়া যায় তারিখ ইসলামীতে। তিনি বাহন হিসাবে ব্যবহার করতেন বোরাক, যেই বোরাকে করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন। ওই বোরাক নবী মুহাম্মদের একমাত্র বাহন নয়, এর আগের নবীদেরকেও আল্লাহ বোরাকে চড়িয়েছেন। তাই যখন নবী মুহাম্মদ বোরাকে উঠতেছিলেন মেয়েরাজের রাতে, বোরাক তখন নড়াচড়া করছিল, জিব্রিল আমিন বলছেন থাম, তোমার পিঠে আসছে শ্রেষ্ঠ কোনো মানুষ অতীতে কখনো ওঠে নাই। তাহলে শব্দ দিয়ে বোঝা যায় উঠেছিল, তবে এত শ্রেষ্ঠ না, আরো কম শ্রেষ্ঠ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বোরাকে করে ফিলিস্তিন থেকে মক্কায় আসতেন, সন্তান স্ত্রীকে দেখে যেতেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 9-10-12 বছর, তখন তিনি আরেকবার এসেছিলেন, সেটা প্রমাণিত, যখন তিনি ছেলেকে জবাই করতে চেয়েছিলেন। তারপরে ফিলিস্তিন থেকে আবার এসেছিলেন ইসমাইল আলাইহিস সালাম মায়ের সাথে পরামর্শ করে জুরহাম গোত্র, যে জুরহাম গোত্র কেন্দ্রিক পুরা বলয় পরবর্তীতে কাবার চারদিকে তৈরি হয়েছে। যখন জমজমের পানি অ্যাভেলেবেল হয়ে গেল, ওখান দিয়ে ব্যবসা করার জন্য বিভিন্ন কাফেলা যেত, জুরহাম নামক গোত্রের লোকেরা ওখানে পানি দেখে ইসমাইল উনার মাকে বসবাস করতে দেখে অনুমতি চাইলেন, আমরা যদি ওই খালি জায়গায় একটু ঘর বানায়া এখানে বসবাস করি, ব্যবসায়ে আসা যাওয়ার পথে একটু রেস্ট নিতে পারবো, একটা ঘর বানাইলে আমাদের সুবিধা। মা হাজেরা বলেন অনুমতি দিলাম, তারা সেখানে বসবাস শুরু করে দিল। তাদেরই একটি মেয়ে হযরত ইসমাইল বিয়ে করলেন। কয়েকদিন পরে মা হাজেরা ইন্তেকাল করলেন, কোনো সন্তান ইসমাইলের হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম খবর পেয়ে স্ত্রী চলে গেছে, সন্তান এবং তার বউ পুত্রবধূকে দেখার জন্য তিনি এসেছেন, সহিহ বুখারীতে পাওয়া যায়, কিন্তু ইসমাইল বাড়িতে ছিলেন না, তিনি ফিরে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, ছেলে আসলে বলিও চৌকাটটা ভালো না,
ইঙ্গিতে পেয়ে তালাক দিলেন, তিনি আরেকটি বিয়ে করলেন সেই গোত্রের নেতার মেয়েকে। ওই স্ত্রী ওই মেয়ের পেটে ইসমাইলের সন্তান হলো বারো জন। এটা সুবহানাল্লাহ পড়িয়েন, কারণ আমাদের জন্য এটা একটা বড় মাপের সংবাদ বটে, বারো জন। কারণ আমরা তো এখন যেই টোপ গিলেছি, ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, কিন্তু আমাদের বোঝা উচিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের লোক, আমাদেরও দাদা আমাদেরও বাবার বাবা হযরত ইসমাইল আলাইহিস সালাম, ওনার সন্তান ছিল কতজন? বারো জন। ওই বারো জনের মাঝে ওনার দ্বিতীয় সন্তানের নাম ছিল কায়দার। ওই কায়দারের বংশ থেকে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম সন্তানের নাম নাবেত, দ্বিতীয় কায়দার, তৃতীয় আব্দাই, চতুর্থ মুবসাম, পঞ্চম মেশমা, ষষ্ঠ দুমা, সপ্তম মাইশা, অষ্টম হাদাদ, নবম তাইমা, দশম ইয়াতুব, এগারোতম সন্তান নাফিস, বারোতম কাইদমান। এই বারো জন সন্তান ইসমাইলের ঔরস থেকে এসেছে। এখন আমরাও উনার আদর্শে আদর্শিত, উনার রুহানি সন্তান, তাই আমাদেরও সন্তান কম যেন না হয়, এটা একটি সুন্নাহ। আল্লাহর হাবিব বলছেন ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, সহিহ বুখারীর রিওয়ায়াত, ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, আমি হাশরের দিন অন্য অন্য নবীদের উপরে আমার উম্মতের আধিক্যতা নিয়ে গর্ব প্রকাশ করব। সুবহানাল্লাহ। তো আমরা যেমনে কমাইতেছি, গর্ব প্রকাশ কেমনে করব? আমার ভাইয়েরা, সন্তান কমানো একটি খারাপ অভ্যাস, এবং এটা কারোর জন্য শিরিক? নাজায়েজ তো বটেই। যদি আপনি মনে করেন কে খাওয়াবে তাহলে শিরিক হবে, খাদ্যের ভয়ে সন্তান বন্ধ করা শিরিক, কারণ রিজিকের মালিক আপনি নন, রিজিকের মালিক রাজ্জাক। আপনি প্রশ্ন কেন করছেন কে খাওয়াবে? মানুষ এখন প্রায় 800 কোটি, দুনিয়াতে খাবার অনেক বেড়েছে, কত বাড়া বাড়ছে আপনারাই তার সাক্ষী আলহামদুলিল্লাহ। খেয়ে কুলানো যায় না, এক এক পেয়ারা এখন তিনজনে খেয়ে শেষ করতে পারে না। কত বড় বড় আঙ্গুর 24-12 মাস পাওয়া যায়, সিজনে পাওয়া যায় 300 রকম, আনসিজনে পাওয়া যায়, এখন লাল আঙ্গুর অ্যাভেলেবেল, এবং এক একটা এত বড় বড় ফসল আল্লাহ এমন ভাবে দিচ্ছেন, বলবেন জমি কমে যাচ্ছে। জমি কমলে কি হয়েছে? বিল্ডিং তো উপরের দিকে উঠতেছে, 10 তলা 12 তলা 15 তলা। এই প্রযুক্তি মানুষের ব্রেনে দিয়েছেন কে? রাস্তা বড় হচ্ছে। আপনার কোন সন্তান আপনার দুনিয়ায় কল্যাণের কারণ হয়, আখেরাতে নাজাতের ওসিলা হয়, এটা আপনি জানেন না? জাকির নায়েক, তাম পৃথিবীব্যাপী পরিচিত একজন ইসলামিক স্কলার, আমি যতটুকু জানি উনি উনার বাবার সপ্তম সন্তান। তাহলে আরো 6 জন বড় আছে, তাদের কারণে বাবা মার ইজ্জত এতটা নয়। যদি আমাদের আজকেই সাইনবোর্ড মোড়ে জাকির নায়েকের বাবা আসে, আর কেউ জিজ্ঞাসা করে আপনি কে, বলে আমি ডক্টর জাকির নায়েকের বাবা, তাহলে আমরা বিশ্বাসই করব না। যদি প্রমাণ হয় যে উনি তার বাবা, ওই বেটারে চা খাওয়ানোর লোক কি অভাব পড়বে? কান্দলয়া মানুষ আর কি, আপনি জাকির নায়েকের বাবা বলেন। আপনার কোন সন্তান আপনার ইজ্জতের কারণ হয় আপনি জানেন না, ঠিক আখেরাতেও মুক্তির কারণ হতে পারে। যারা আপনারা সন্তান দুইটা হলে বন্ধ করে দিচ্ছেন, প্রসঙ্গ তো সেই কথাটুকু বলছি, আপনি আপনার বাবার কয় নাম্বার সন্তান হিসাব করুন তো। যদি আপনার বাবা দুইটা হওয়ার পরে বন্ধ করতো তাহলে আপনি কই থাকতেন? আমি আবুল কালাম আজাদ, আমিও আমার বাবার পঞ্চম সন্তান। যদি আমার বাবা দুইটার পরে বন্ধ করতো আপনারা ক্ষতি পেতেন, কি মুসিবত! আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের ঘরে 12 জন আসছে, দ্বিতীয় জন থেকে এসেছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম এখন নবী মুহাম্মদ ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা বানালো, ওনারা কি মূর্তি পূজক ছিলেন? তাহলে কাবার ভিতরে 360 মূর্তি ঢুকলো কেমনে?
আমার ভাইয়েরা রাজনৈতিক অবস্থা গেল, ধর্মীয় অবস্থা বললাম। মক্কা ছিল শিরকি অঞ্চল, পৌত্তলিকতায় ভরপুর, কাবার ভিতরে বাহিরে 360 মূর্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে বানিয়েছিলেন তার ইবাদতের জন্য। এখন কাবা আল্লাহর ইবাদত আর নাই, চলছে মূর্তির ইবাদত, মূর্তি পূজা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে যেই অবস্থায় তাওহীদের কাজ করেছেন সেটা এখন আর নাই। শত শত বছর তাওহীদের ভিত্তিতে চলছিল কাবার অঙ্গন, কিন্তু হঠাৎ করে কাবা এলাকায় বনু খুজাআ নামক গোত্রের আমর বিন লুহাই নামে একজন বড় আলেমের আবির্ভাব হলো। কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের 2500 বছর পরে। কত বছর পরে? হুট করেই কিন্তু মূর্তি পূজা শুরু হয়নি, শত শত বছর আল্লাহর ইবাদত চলেছে। কোন এক সময় একজন বড় আলেমের জন্ম হলো, তার নাম ছিল আমর বিন লুহাই, খোজা নামক গোত্রে তার জন্ম। তার ইলমের কারণে, আমলের কারণে টোটাল আরবের লোকেরা তাকে খুব শ্রদ্ধার সাথে দেখত। আমাদের আল্লাহ মাহমুদ শফি রাহমাহুল্লাহ মারা গেছেন, এই দেশের সব মানুষ, অধিকাংশ মানুষ উনার সব কথার সাথে যদি আমি একমত নাও হই, কিন্তু উনাকে শ্রদ্ধার চোখেই মানুষ দেখতো। তার মৃত্যুর পরে এটা প্রমাণ হয়েছে, ঠিক কিনা? আগেও তো আমরা দেখেছি এভাবে কিছু মানুষ আছে যারা ইলমের কারণে, আমলের কারণে শ্রদ্ধার জায়গায় চলে যায়। আমর বিন লুহাই শ্রদ্ধার জায়গায় চলে গিয়েছে, কিন্তু দিনের পথে টিকে থাকা এটা আল্লাহর রহমত। অনেক সময় অনেক পণ্ডিতেরাও পিছল খেয়ে পড়ে যায়, আর যারা যত বড় আলেম হয় তাদের সতর্ক থাকা লাগে তত বেশি। কারণ হলো, যদি একজন ব্যক্তি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, জেনারেল শিক্ষিত, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার রাস্তায় পিছল খায়, কয় যে অর্থাৎ তার আইডিওলজি থেকে পিছল খায়, রাস্তায় কোনো ব্যবিচার করে, অন্যায় করে, পিছল খায়, অর্থাৎ সে পথ হারা হয়, তাহলে সে একা পথ হারা হবে। আর যদি কোনো আলেম পিছল খায়, একটা জাতি পথ হারা হয়ে যায়। আমার পিছনে যারা আজকে জুমা পড়বেন, যদি আপনার উজু ভেঙে যায় আপনার একা গেল, আমার উজু ভাঙলে সবাই তো। এই জন্য আমরা জুমার মসজিদে ইমামতি করার আগে যখন গোসল করি, তখন পায়ের তলাটাও ভালো করে দেখি, গোসলের সময় পায়ের তলাটা খুব ভালো করে দেখি। এর কারণ, পায়ের তলায় কোনো জায়গায় যদি সামান্য কিছু লাগা থাকে, আমার গোসলটা হবে না, ওযুটা হবে না। আর যদি আমি একা নামাজ পড়ি, আমার একাটা গেল, পরে কাজা করে নেব। যখন দেখবো যে আমার পায়ের তলায় ময়লা ছিল, আবার উজু করে পরে নেব। কিন্তু জুমা পড়ে বাড়ি রওনা দিয়ে যাওয়ার পরে, ঘরে যাইয়া পরে যদি বউ কয় যে আপনার পায়ের তলায় তলায় গিয়ে আছে, এখন এত লোকের জুমার কি হবে? এই জন্য যে যত বড় দায়িত্ব নেবে তার সতর্ক হওয়া লাগবে তত বেশি। মাউতুল আলম, মাউতুল আলেম, মাউতাল আলম কা মাউতিল আলম, একজন আলেমের মৃত্যু পৃথিবীর মৃত্যুর মতো। জিল্লাতুল আলেম কা জিল্লাতিল আলম, একজন আলেমের পদস্খলন পৃথিবীর পদস্খলন। এই জন্য আলেমদের ফতুয়া দিতে হয় খুব সাবধানে, কিন্তু পরিতা আজকে আলেমরাও অনেকে সতর্ক না, মুখে যা আসে তাই বলে দিচ্ছে, জাতি পথহারা হয়ে যাচ্ছে। সম্মানীয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার জীবনীতে পাওয়া যায়, হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আজকের মতো এরকম করে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তিনি দেখলেন ঘর থেকে একটা ছোট বাচ্চা, 10-12 বছর এরকম বয়সী বাচ্চা, সেও বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে। ইমাম সাহেব বললেন, এ পিচ্ছি, সতর্কতার সাথে পা ফেলো, পিছল খেয়ে পড়বা। ওই বাচ্চাটা খুবই চালাক ছিল, ইমামকে চিনতেন তিনি। বাচ্চা বলছে, ওস্তাদ আমি পিছল খাইলে অসুবিধা নাই, আপনি সাবধান থাকেন, আপনি পিছল খাইলে জাতি পিছল খাই। কিছু কিছু বাচ্চা পাক না আছে না, এমন কথা বলে যে ছোট্ট মানুষ অবাক হয়। ওই বাচ্চার কথাটার ওজন কয়েক টন, কয়েক কেজি নয়। আমর বিন লুহাই
অনেক বড় আলেম আবেদ মক্কার লোকেরা তাকে সম্মান করত ইমামের জায়গায় বসাইয়া দিল সে যা বলে তা মানে এখন আমর বিন লুহাই কোন এক কাজে সিরিয়া সফরে গেল সিরিয়া সফরে যায়া দেখে সিরিয়ার বড় বড় লোকেরা পয়সাওয়ালা ধনী মানুষেরা সিরিয়ার জ্ঞানী গুণী পণ্ডিতেরা তারা হবল নামক একটা মূর্তির সামনে মাথা নত করছে তিনি জিজ্ঞাসা করলেন এটা আবার কেমন ইবাদত আমরা তো কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না তখন ওখানকার জ্ঞানী গুণীরা বলল তোমরা মক্কায় তো কোনো নবী পাও নাই আমাদের সিরিয়াতে কত বড় বড় নবী আছে তোমরা তো জানো এটা নবীদের আবাসভূমি তোমরা কত আগে ইসমাইলকে পেয়েছো এরপরে তো আর নাই আমাদের নবীদেরকে আমরা আল্লাহকে অনুসরণ করার জন্য মানি ওই নবীরা চলে যাওয়ার পরে নবীদের আদর্শকে জিয়ায় রাখার জন্য টিকিয়ে রাখার জন্য আমরা নবীদের মতো একটা মূর্তি বানাইছি এটার যদি ইবাদত করি এর মাধ্যমে আল্লাহর ইবাদত হয়ে যায় ওই নবীদের মূর্তি বানাইছি অন্য কিছু বানাই নাই নবীদের মূর্তি ওই মূর্তি দেখলেও নবীর কথা আমাদের মনে হয় ওই নবীর আদর্শের উপরে টিকে থাকার জন্য এই মূর্তিকে আমরা শ্রদ্ধা করি অর্ঘ্য দেই পূজা দেই সেজদা দেই এর মাধ্যমে আল্লাহর সেজদা হয়ে যায় আমর বিন লুহাই বলে কথাটা তো মন্দ না তাহলে আমার একটা মূর্তি দাও হবল নামক একটা মূর্তি সে সেখান থেকে কিনলো কিনে ওটাকে কাঁধে করে নিয়ে আসলো মক্কায় মক্কায় এসে একবারে কাবার ভিতরে ওই মূর্তিটাকে স্থাপন করে সে ওদের মতো করে ব্যাখ্যা দেয়া শুরু করলো মক্কার লোকেরাও তার ব্যাখ্যাটাকে মেনে নিল মেনে সবাই মিলে হবলের পূজা শুরু করে দিল আমর বিন লুহাই কি ঠিকঠাক জায়গায় আছে না ফিসল খাইছে একা খাইছে না জাতিসহ হ্যাঁ তায়েফ নামক এলাকায় এর আগে মূর্তি পূজা ছিল ওখানকার মূর্তির নাম ছিল লাত নাখলা নামক এলাকায় মূর্তি পূজা এর আগে ছিল ওখানকার মূর্তির নাম ছিল উজ্জা কিন্তু মক্কায় কোনো মূর্তি পূজা ছিল না এখন শুরু হলো এই মূর্তির নাম হলো হবল এখন লোকের আস্তে আস্তে করে মূর্তির মুখী হয়ে গেল শুরু হয়ে গেল মূর্তি পূজা জঘন্য পর্যায়ে ধারণ করলো এখন লোক আপনার হবলের পূজা আরেকজন তায়েফ থেকে আসার সময় কান্দে করে এক মূর্তি আনছে ও ভাই এটা আবার কোন মূর্তি কইটা লাতের মূর্তি কো তাহলে পাশে রাখো লাতের পাশে এবার হবল হবলের পাশে উজ্জা এর পাশে ইয়াসাব এর পাশে নায়লা চলছে এবার 360 মিনিট আমার ভাইরা আপনারা বলুন যখনই আমর বিন লুহাই হবল নামক মূর্তি কাবার ভিতরে ঢুকাইয়া মানুষকে বলল সবাই মানো সেখানে একটা লোক যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যেত বলতো আল্লাহর কোনো আকৃতি নাই তোমরা যে আকৃতি দিয়েছো হাত আছে চোখ আছে কান আছে এরকম করে বানাইয়া এমন আকৃতি আল্লাহকে দেয়া যাবে না লাইসা কামিসলিহি শাই এটা আমরা মানি না তাহলে হয়তো সুরা জাতি এভাবে পথহারা হতো না আপনারাও যারা বিভিন্ন পীরের দরবারে যান বিভিন্ন মাসলাকে চলেন সব জায়গায় চুপ করে মেনে নেবেন না যখনই দেখবেন পীরের কোনো কাজ পীরের কোনো কথা ওস্তাদের কোনো কাজ খতিবের কোনো কথা কোরআন হাদিসের সাথে মিলবে না একা হলো মাথা তুলে দাঁড়িয়ে যেতে হবে বলতে হবে এটা আমরা মানি কারণ শুধুমাত্র আল্লাহর নবী যারা তারা ওহী দিয়ে পরিচালিত তাদের ভুল নাই ভুল হলে তাদেরকে ডিরেক্টলি সাথে সাথে সংশোধন করেন কে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে পরিচালিত করেন তাই তারা ভুলের ঊর্ধ্বে তারা মাসুম সামেনা ওয়া তানা শুনলাম আর মানলাম নবী ছাড়া এইভাবে আর কাউকে মানা যাবে না এখন আমাদের হুজুর কইছে আমাদের হুজুর কইছে তাই সললাম সবাই যার কারণে দেখা যায় আজকে পীর সাহেবের কথা শুনে মুরিদরা তার পায়ে সেজদা করাও শুরু করে দেয় মাথা তুলে দাঁড়ানোর লোক পাওয়া যায় না সে আমর বিন লুহায়ের সময় যদি একটা লোক মাথা তুলে দাঁড়িয়ে যেত তাহলে পুরা জাতি পথহারা হতো না আমার ভাইয়েরা এখন সেই সিস্টেমে আমাদের দেশে মূর্তি পূজা শুরু হয়ে গেছে রাস্তার মোড়ে মোড়ে এখন মূর্তি বানায় নাম দিয়েছে ভাস্কর্য আমাদের মরা নেতা যিনি মরে গেছেন আমাদের নেতা ছিলেন
এখন উনাকে স্মরণ রাখার জন্য উনার মূর্তিও বানানো হচ্ছে, ঠিক কি না? মূর্তি বানাইছে, বানায়া উনার মৃত্যু দিবসে সবাই ফুল নিয়ে মূর্তির কাছে যায়, উনার ভাস্কর্য নাম দিছে। ভাস্কর্য এবং মূর্তির মাঝে সামান্য পার্থক্য নাই। গ্রামে দেখবেন সুদে টাকা লাগায় কিছু লোক, লাগাইয়া এটার নাম সুদ দেয় না, এটার নাম দেয় মুনাফা, নাম দেয় লাভ। কেন আমরা তো সুদ খাই না, কি খাই? লাভ খাই, মুনাফা খাই, ইন্টারেস্ট খাই। আচ্ছা আপনারা বলুন তো, নাম চেঞ্জ করার কারণে কি সুদ খাওয়া জায়েজ? ভাস্কর্য নাম দিয়েছে, মূর্তি নাম দিলে মুসলমানরা বিরোধিতা করবে, তাই চালাকি করে কাজটা শয়তান করেছে। শয়তান, শয়তান নিজে কিছু কাজ করে যেটা মানুষ টের পায় না। আপনারা জানেন যে বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে বিশ্বনবীর দাঁত যখন ভেঙে গিয়েছিল, তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন যুদ্ধের মাঠে, মুহাম্মদ মরে গেছে, কাদাকুতেলা মুহাম্মদ, কাদাকুতেলা মুহাম্মদ, কাদাকুতেলা মুহাম্মদ, এই শব্দটা শয়তান পুরা যুদ্ধের মাঠে প্রচার করেছে। তার উদ্দেশ্য ছিল এই খবর শুনলে মুসলমানরা হীনবল হয়ে তলোয়ার ফেলে দেবে, যে মুহাম্মদের কারণে যুদ্ধ করছি, তিনি যদি মরে যায় তাহলে আর যুদ্ধ করে লাভ কি। এই মিথ্যা খবর প্রচার করেছে ইবলিস নিজে। ঠিক আজকে ভাস্কর্যের নামে আমাদের নেতাদের মূর্তি বানিয়ে সেখানে ফুল দেয়, অর্চনা করে। ফেসবুকে দেখলাম নেতার ছবি বানায়া স্কুলের মাঝে মেয়েদেরকে, ছেলেদেরকে লাইন ধরছে, ফুল দিচ্ছে, সামনে গিয়া এরকম করছে। আচ্ছা এরকম দেখেছেন কেউ আমার সাথে দুই একজন? হ্যাঁ দেখেছেন। তাহলে মূর্তির সামনে হিন্দুরা নমো নমো করছে, তারা মুশরিক। আল্লাহর কসম করে বলছি, ওই তুমি যদি নেতার ছবি বানায়া শ্রদ্ধার চিন্তা রেখে ওই ভাস্কর্যের সামনে মাথা নত করো, তুমি মুশরিক হয়ে যাবে। এই কাজটা ইবলিস নিজে করাচ্ছে। সাবধান মুসলমান, ইমানের ধন্যতা সবচেয়ে বেশি। নামাজি থাকবে ইমানদার? থাকবে না। শয়তান ইমান যে কিভাবে কেড়ে নিচ্ছে কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। শুরু হয়ে গেল মূর্তির রম রমা পূজা, এবং সেটা চলছিল অষ্টম হিজরি পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ী হওয়ার পরে, তারপরে যখন মক্কা পুরা এলাকাটা রাসূলের হাতে এসে গেল, তিনি কাবার ভিতরে ঢুকলেন, হাতে একটি লাঠি নিলেন, তারপরে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, কোরআনে কারীমের এই আয়াত তিনি পড়লেন, সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী, সত্য এসেছে, মিথ্যার থাকতে পারে না। এখন মূর্তি পূজা করার মতো কোনো লোক কাবার অঙ্গনে আর নাই। মূর্তিগুলো তিনি ফেলে দিলেন। মুসলমানের কাজ মূর্তিকে প্রমোট করা না সরিয়ে দেয়া। রাসূল মক্কা বিজয়ী হওয়ার পরে আরো কিছু মূর্তি বানায়া দিলেন না সরাইয়া দিলেন? কিন্তু আমাদের মুসলমানের সন্তানরা এখন কি মূর্তি সরায় না প্রমোট করে? একজন হিন্দু কিছুদিন আগে মুসলিম হলেন, মুসলিম হওয়ার পরে আমাকে মেসেজ দিলেন যে হুজুর আপনার কাছে আমার অনুরোধ, আপনি আলেম ওলামাদেরকে বলুন, আপনারা নিজেরা বলুন, আমি হিন্দু ছিলাম মুসলিম হয়েছি, আমি দেখেছি, দেখে আমি বলছি বাংলাদেশে যদি মূর্তি পূজার অনুষ্ঠানগুলোতে মুসলমানরা না যায় তাহলে এই দেশের অনেক হিন্দুরাও মূর্তি পূজা ছেড়ে দেবে। মূর্তি পূজার অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন হিন্দুর চেয়েও মুসলমানের সন্তান বেশি। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে জানতে চাই, এই যে সাইনবোর্ড মোড়, ওখানে যদি একটা জাদুঘর এসে জাদু দেখায়, অথবা কোনো সাপ খেলোয়াড় সাপুড়ে সাপ খেলা দেখায়, একজন দুজন তিনজন করে দর্শক যদি জমা হতে থাকে, তার খেলাটা কি ছেড়ে দেবে না আরো জমাবে? আচ্ছা যদি কেউ দেখার জন্য না দাঁড়ায়, এটাই কমন সেন্স। খেলা দেখায় দর্শক নাই, জাদুকর জাদু দেখায় দেখার কেউ নাই, মানুষ যার যার মতো করে চলে যাচ্ছে, কেউ দাঁড়াচ্ছে না। ওই বেটা তিন মিনিট পাঁচ মিনিট আধা ঘন্টা পরে বলবে দেখার কেউ নেই, কাম করার কোনো দরকারও আর নেই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর
নিজের লিখনীতে তিনি অনেক জায়গায় লিখেছেন এই দেবীগুলোর পূজা করা অযথা এগুলো রূহ নাই শক্তি নাই চোখ আছে দেখে না কান আছে শুনে না এইভাবে অসংখ্য হিন্দু পাওয়া যায় যারা নিজের মূর্তি পূজা করতে চায় না দূরে থাকতে চায় কিন্তু মুসলমানের সন্তানেরা যখন এই পূজাগুলোতে তারা সমারোহে দলে দলে যোগ দেয় তখন হিন্দুদের মাঝে পূজা করার জন্য প্রবণতা আরো বেড়ে যায় তাই বিনয়ের সাথে অনুরোধ করতে চাই মুসলমানের সন্তান তোমার গরু জবে করার দেখার জন্য কোরবানির ঈদে কোনো হিন্দু যেমন আসে না এটা তাদের ধর্মে নিষেধ তোমার ধর্মে মূর্তি পূজা নিষেধ তাই তুমি মূর্তি পূজা করবা না মূর্তি পূজা দেখার জন্য যাওয়া তোমার জন্য জায়েজ নাই ওখানে তুমি যখন যাইবা আপনি ভাবলেন যে একটু যাই না যাওয়ার সময় আপনি মোমেন আপনি মূর্তি পূজা করতে যান নাই গেছেন একটু দেখতে দেখি তো সবাই করে দেখি ওখানে যাওয়ার পরে দেখলেন যে মূর্তির অনুষ্ঠানে ওরা গান গাচ্ছে তবলা বাজাচ্ছে ইত্যাদি করছে তা আপনার সাথে যারা গেছে ওই গানে তারাও সুর মিলাইছে অথবা এরকম করে হাততালি দিচ্ছে দেয় না হাততালি দেয় শীষ দেয় ই করে তা আপনিও ভাবলেন তালে তালে একটু শীষতালি দেই মূর্তি পূজার অনুষ্ঠানকে উৎসাহিত করার জন্য যদি আপনি একটা হাততালি দেন সাথে সাথেই মান চলে যাবে ওই দুর্গা দেবীর দশ হাত এই দশ হাত দিয়ে সে দশটা কাজ করে অসুর বধ করে পৃথিবীতে শান্তি আনছে এই জাতীয় কিস্সা কাহিনী সেখানে শুনবেন আর আপনার অন্তরে এক লক্ষ ভাগে এক ভাগ যদি চিন্তা আসে দুর্গা মনে হয় কিছু ক্ষমতাও রাখে ওটুকু চিন্তা ঢুকার সাথে সাথে ইমানটা চলে যাবে হিন্দুদের মূর্তি পূজা তারা করবে আমরা বাধা দেব না ইসলাম বলেনি বাধা দিতে এই যে এখন মূর্তি পূজা শুরু হয়েছে হিন্দুরা করুক কিন্তু কষ্ট লাগে তখন যখন দেখি মুসলমান সাংবাদিক এগুলোর প্রশংসা করছে মুসলমান টিভি চ্যানেল এগুলো প্রচার করছে জৌলসের সাথে মুসলমান নেতারা সেখানে গিয়ে তারা নিজেরা বলে যে দুর্গা দেবী অসুর বধ করে শান্তি আনছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হ্যাঁ দুর্গা দেবী কি গজে চড়ে পৃথিবীতে এসেছে তাই ধান বেশি হয়েছে এমন কথা বলার লোক আছে কিনা ইমান আছে না চলে গেছে আমরা হিট করার জন্য আঘাত দেওয়ার জন্য কথা বলি না দরকারও নাই তুমি যা বলার বলো কিন্তু একজন মুসলমান হিসাবে তোমার ইমান চলে গেছে এটা বলা দরকার কারণ তুমি যেন তাওবা করার সুযোগ পাও আমার ভাইরা ওই জাহেলিয়াতের যুগে যে মানুষগুলো ছিল দীন হানিফ তাদেরও কিছু ভালো গুণ ছিল আজকে আমরা যারা আছি এই গুণগুলো অনেকে হারাতে বসেছি শুধুমাত্র তালিকা বলে শেষ করব আলোচনা সময় আমার শেষ একটা ভালো গুণ ছিল দানশীলতা আর একটা ভালো গুণ ছিল অঙ্গীকার করলে জাহেলিয়াতের যুগের কাফেররা অঙ্গীকার ভঙ্গ করত না যখন তারা যুদ্ধ করত সামনে যা ইচ্ছা তাই করবে পেলে কাটতে থাকবে পাগলের মতো মারামারি লাগলে হুঁশ নাই জুলুম অত্যাচার সব করত কিন্তু যদি চরম শত্রু কোনো বিপদে পড়ে রাতের বেলায়ও তার বাড়িতে এসে বলতো আমারে সহযোগিতা করো দরজা খুলে দিত শত্রুকে আক্রমণ করত না তারা এটাকে কাপুরুষতা ভাবত এবং তার আত্মমর্যাদা পার্সোনালিটি খুব ছিল মেহমানদারি করত মেহমানদারি কাকে বলে হাতেম তাইয়ের নাম শুনেছেন হাতেম তাই মোশরেক সে কিন্তু খ্রিস্টান ছিল মোমেন ছিল না ওই হাতেম তাই যখন দান দক্ষিণার কথা তাম এলাকায় ছড়িয়ে গেছে তৎকালীন যুগে ভিন্ন দেশের একজন বাদশা টেস্ট করার জন্য পাঠিয়েছে তার একজন দূত যাও হাতেম তাইর দানশীলতা নাকি সবচেয়ে বেশি যাচাই করে আসো কিভাবে গিয়ে তাকে বলবে আমাকে অমুকে রাজা পাঠাইছে আপনি যে ঘোড়াটায় চড়েন যুদ্ধের মাঠে যান ওই ঘোড়াটা হাদিয়া হিসাবে তিনি চান এর বিনিময় যদি চান কত লাগবে সেটাও রাজি হাদিয়া হিসেবে চাইলে তো হাদিয়ার বিনিময় হয় না তুমি চাইলে বুঝতে পারবা বিনিময় যদি চায় তাহলে বোঝা যাবে এটা প্রকৃত দানশীল না ওর অন্তরে দানের পিছনেও কোনো উদ্দেশ্য আছে যেমন আমাদের নেতারা নির্বাচন আইলে মসজিদে টাকা দেওয়া শুরু করে দেয় না দেয় না এমনিও দেয় কিন্তু নির্বাচন আইলে একটু বেশি দেয় উদ্দেশ্য কি ভোট ওই ব্যক্তি আসলো সন্ধ্যাবেলায় এসে হাজির হল রাতের বেলা থাকবে যাবে কোথায় মেহমান আসছে খাবার দিল খাইলো ভালো করে শোয়ার আগে বলল আমি এসেছি
অমক রাষ্ট্রের পক্ষ থেকে অমক নেতার পক্ষ থেকে দূত হয়ে উদ্দেশ্য হলো আপনি যে ঘোড়াটায় চড়ে যুদ্ধে যান উনি হাদিয়া হিসাবে সেটা চায়। হাতেম তাই বলল, আহ আফসোস, যদি এটা তুমি সন্ধ্যাবেলা এসে বলতে ভালো ছিল। এর কারণ তুমি যখন এসেছিলে তোমাকে এই মেহমানদারি করানোর মতো আমার আস্তাবলে কোনো প্রাণী ছিল না, আমার সবচেয়ে প্রিয় ঘোড়াটাই ছিল, এটাই তো জবাই করে তোমাকে খাওয়াইছি। ঘোড়ার মাংস খাওয়া এখনো অন্য অন্য মাঝাবে জায়েজ, আর তাদের জন্য এটা জায়েজ ছিল। এই খবর নিয়ে যখন ওই নেতার কাছে গেল সে তখন লাভ দিয়ে উঠে বলল, সে যে প্রকৃত দানশীল কোনো সন্দেহ নাই, যে সবচেয়ে প্রিয় ঘোড়া মেহমানরা চিনে না, হেরে জবাই করে যদি খাওয়াই দিতে পারে তাহলে তার দিল যে কত বড় তার কোনো তুলনা হয়। এখন এই ভালো গুণগুলো তাদের ছিল, কাবা সংরক্ষণ করেছে, কাবা তাওয়াব করত, হাজিদের পানি খাওয়াতো, এই অনেক ভালো গুণ ওই খারাপ মানুষের ভিতরেও ছিল। কিন্তু আমরা যারা ভালো দাবি করি আজকে এই গুণগুলো আমাদের ভিতরে নাই, এই জন্য জাহেলিয়াতের জাহেলদের আলোচনা শুনে মজা নিয়েন না, আপনি জাহেল কিনা ওইটা ভাবেন। কথা কি বুঝলেন? যদি জাহেলদের ভিতরে তো ভালো গুণ থাকে, আমরা যারা ভালো দাবি করি এই গুণ তো আরো বেশি থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূলকে অনুসরণ করে চলার জন্য, অনুসরণ করে চলার জন্য কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।